শুক্রবার কামদুনি গণধর্ষণের রায় দিল কলকাতা হাইকোর্ট। দোষীদের ফাঁসির সাজা রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় উচ্চ আদালত। এই রায় শুনে একেবারে হতবাক মৌসুমী কয়াল এবং চুম্পা কয়াল, কান্নায় ভেঙে পড়েন তারা। প্রশ্ন তোলেন, দোষীদের কেন ছেড়ে দেওয়া হলো? হাইকোর্টের রায় শুনতে শুক্রবার সকালেই কলকাতা হাইকোর্টে পৌঁছে যান টুম্পা এবং মৌসুমী কয়াল, সঙ্গে ছিলেন অনেক গ্রামবাসী। তারা জানিয়ে দেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আবেদন করবেন তারা।